আচ্ছা, প্রথমে আমরা ফটোশপটা ওপেন করতেছি। আমার ফটোশপ সিসি 2019। প্রথমে 2019 তো প্রথমে ফটোশপটা ওপেন করার পর দেখবেন এরকম একটা উইন্ডো আসবে। হ্যাঁ, উইন্ডো আসার পরে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে যাব। নিউতে গেলে এরকম আমরা একটা সেটিংসের একটা অপশন আসবে। তো আসার পরে এখানে আমরা মানে এটা বলে রেখে একটা কাস্টম সেটিংস। হ্যাঁ, তো এখানে আমরা যে প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব, হয়তো বা একটা বিজনেস কার্ড হইতে পারে, বা আমরা ব্যানার ডিজাইন হইতে পারে, বা বসিয়ার ডিজাইন হইতে পারে, বা একটা টি শার্ট ডিজাইন হইতে পারে। হ্যাঁ, মানে আমরা যেই প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করব ওই প্রজেক্টের নামটা লিখবো এই জায়গায়। হ্যাঁ, ওই প্রজেক্টের নাম লিখবো। পরে এখানে পিক্সেলে কাজ করব, না ইঞ্চিতে কাজ করব, না সেন্টিমিটারে কাজ করব, না মিলিমিটারে কাজ করব। ঠিক আছে, তো ওই জিনিসটা আমরা সেট করব। ইঞ্চিতে কি ইঞ্চিতে হচ্ছে ইয়া পিক্সেল হচ্ছে আমরা এই ফেসবুকের যে ব্যানারগুলো আছে, পোস্টার ডিজাইন যেগুলো আছে, মানে ফেসবুকে যেই পোস্টারগুলো ডিজাইন আমরা করি বা পোস্ট করার জন্য, শুধু জাস্ট সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমরা এই পিক্সেলে কাজ করব। আর ইঞ্চি তো হলো আমরা যত সব পিন মিডিয়া, মানে এই ধরো একটা বিজনেস কার্ড করলে বিজনেস কার্ডটা কিন্তু আপনাদের পিন করতে হয়, এগুলো হলো আপনার পিন মিডিয়া। আর পিন মিডিয়ার ক্ষেত্রে রেজলিউশনটা হবে, এই জায়গায় আপনার রেজলিউশনটা হবে আপনার 300। আর যদি আমরা যদি মনে করো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যদি আমরা পিক্সেলে কাজ করি, সেই ক্ষেত্রে রেজলিউশন হবে না 72। আর সোশ্যাল মিডিয়ার যে সাইজ, হ্যাঁ, উইথ অ্যান্ড হাইট সাইজ, সাইজটা তো কেউ না কেউ আমাকে দিয়ে দিবে। হ্যাঁ, আমার এত সাইজ বা এত ফুট বা এত ফুট সাইজটা আমাকে বলে দিবে, ওই অনুযায়ী আপনি এই সাইজটা এখানে লিখে দিবেন। 720 হইতে পারে বা 576 হইতে পারে। হ্যাঁ, ওই অনুযায়ী আপনার সাইজটা লিখে দিবেন। আর এখানে আসেন, এখানে হইল আপনার কালার, RGB-র কালার আছে, CMYK কালার আছে। হ্যাঁ, RGB-র কালারটা হবে যে ক্ষেত্রে আমরা পিক্সেলে ব্যবহার করব, পিক্সেলে মানে রেজলিউশন 72, সেই ক্ষেত্রে আপনার RGB কালার হইব। আর CMYK ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হইলো রেজলিউশন যেমন 300 হইব এই জায়গায়। হ্যাঁ, মানে যেই কোনো প্রিন্ট মানে প্রিন্ট আউট হয়, মানে যেই কোনো যেই কোনো ইয়াগুলো পোস্টার বা যে ডিজাইন যে মানে যেটা আমরা প্রিন্ট করবো, সেই ক্ষেত্রে আমরা CMYK কালার মোটটা আমরা CMYK করবো। ঠিক আছে, আর নিচে আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। হোয়াইট ব্যাকগ্রাউন্ড হচ্ছে হলো এটা কোন ক্ষেত্রে চেঞ্জ হবে এটা আমরা দেখাই। এখানে আছে কি হোয়াইট, এই যে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড, মানে এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা হলো হোয়াইট ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমরা আবার যাই, এখানে যদি আমরা কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক করি, ব্ল্যাক করলে সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে এই জায়গাটুকু এই মানে ইন্টারফেসটা মানে ইয়া আর্টবোর্ডটা ব্ল্যাক হয়ে ব্ল্যাক হইতেছে। আর এখানে আসেন দেন ফাইল থেকে হেল্প পর্যন্ত। হ্যাঁ, এটার বলে মেনু বার, ফাইল থেকে হেল্প পর্যন্ত লিখে রাখেন, আমি বলে জিজ্ঞেস করব, ফাইল থেকে হেল্প পর্যন্ত এটার বলে মেনু বার। মেনু বার ধরেন ফাইলে গেলাম, ফাইলের পরে দেখেন এখানে কিন্তু আছে সাব মেনু, দেখেন এই যে অপশনগুলো এটার বলে সাব মেনু, এডিটে গেলে দেখেন এটা বলে সাব মেনু। বুঝতে পারছেন, আবার বলি, ফাইলের থেকে হেল্প পর্যন্ত এটা হইলো আপনার মেনু বার। হ্যাঁ, আর ফাইলে গেলাম, ফাইলের যে অপশনটুকু আসতেছে আবার একটা এটার বলে সাব মেনু, এটার বলে সাব মেনু। আবার এখানে যে লাইনটা দেখতেছেন এটার বলে অপশন বার, এখানে যে লাইনটা দেখতেছেন, হ্যাঁ, এটার বলে অপশন বার, না বললে কথা বললেন। আর আমরা মূলত যে টুলসগুলো নিয়ে আমরা কাজ করব, হ্যাঁ, মূলত টুলসের কাজ, এটার বলে টুলস বার। এই দেখেন টুলস বার,
এটার বলে টুলস বার। আর দেখেন এটা আমি টুলসে যদি আমি ক্লিক করি, টুলসে যদি আমি ক্লিক করি দেখেন অপশন চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ এটার বলে অপশন বার। আমি যে টুলসটাই ক্লিক করতেছি ওই টুলসের যে অপশনগুলো আছে, হ্যাঁ অটোমেটিক ওই টুলসের অপশনগুলো চলে যাচ্ছে। দেখেন খেয়াল করুন। আর এটার বলে স্ট্যাটাস বার। হ্যাঁ স্ট্যাটাস বার কাজ কি, আমি যখন জুম দেই দেখেন জুম দিলে ওটা মানে এক সাইড থেকে আর সাইডে নাও আর কি। ধরেন এটা এই জায়গায় আছে, আবার এখানে আসেন এটার বলে 14 প্যানেল, এই অংশটুকু বলে 14 প্যানেল, এই অংশটুকু বলে 14 প্যানেল। আর এই যে এখানে দেখতেছেন এটার বলে আইকন প্যানেল। আইকন প্যানেলে ক্লিক করলে কি হয়, আইকন প্যানেলে আমি মানে শর্টকাটে যে যে ডিজাইন নিয়ে কাজ করুম ও ডিজাইনে যে আইকনগুলো আছে এখানে অটোমেটিক থাকে। ঠিক আছে, তো আমার সুবিধার্থে ওই আইকনগুলো আমার এখানে রাখা আর কি। আচ্ছা আমি যতটুকু বুঝাইছি এতটুকুতে কারো কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? আমি আবার এখান থেকে শুরু করি। এটার বলে মেনু বার, ফাইল থেকে হেল্প পর্যন্ত যে লেখাগুলো আছে এটার বলে মেনু বার। আর ফাইলের নিচে যেই বারটুকু আছে দেখেন এই যে বারটুকু আছে এটার বলে অপশন বার। হ্যাঁ অপশন বারের কাজ কি, অপশন বারের কাজ হলো এখানে যে টুলসগুলো আছে এই টুলসগুলোতে আমি যদি ক্লিক করি এটার যে এই অপশনগুলো এখানে আছে সেটিংসগুলো এখানে আছে। ঠিক আছে, হ্যাঁ আমি যেই টুলসটা আমি ক্লিক করব ওই টুলের অপশনগুলো এখানে চলে আসবে অটোমেটিক। দেখেন এটার বলে অপশন বার, আর এটার বলে টুলস, টুলস বার, আর এটার বলে স্ট্যাটাস বার। হ্যাঁ স্ট্যাটাস বার কাজ কি, আমি যখন জুম দেই দেখেন জুম দিলে ওটা মানে এক সাইড থেকে আর সাইডে নাও আর কি। ধরেন এটা এই জায়গায় আছে, হ্যাঁ এটা এই জায়গায় আছে, এটারে লার আর কি এটুকুই। আচ্ছা জাস্ট এটা লার আর কি এটা লার এরকম একটা ইয়া থাকবে আর কি নিচে। এই যাই এটার বলে স্ট্যাটাস বার। আর এটা হলো আইকন বার, এটা হলো 14 প্যানেল। দেখি আমরা সবাই কি খাতার ভিতরে নোট করছেন? কথা বললেন হ্যালো, এটা হলো 14 প্যানেল এই অংশটুকু। এখানে কালার মালার আবি যাবে অনেক কিছু থাকে। এটার বলে আইকন বলে যে খারা যে স্টেপটা আছে দেখেন খারা যে স্টেপটা আছে এটার বলে আইকন বার। তারপরে আমি একটা ইমেজ কপি করলাম, হ্যাঁ ইমেজ কপি করার পরে আমরা আমি এটা হোয়াইট করে দিই। হোয়াইট করবো কোথা থেকে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেখেন এটা আমি এখান থেকে হোয়াইট করবো। আর এই যে আমরা যা কিছু দেখতেছি এখানে মানে এই এই এটার ভিতরে যা কিছু দেখতেছি এটার বলে কি ইন্টারফেস। এটার আমরা যা কিছু দেখতেছি এটার বলে কি ইন্টারফেস। আমরা এটা যা কিছু দেখতেছি এটার বলে ইন্টারফেস। আর এই যে এই যে যে জিনিসটা দেখতেছেন এটার বলে আর্টবোর্ড, এটার বলে আর্টবোর্ড। হ্যাঁ
এখন আমি যেতটুকু বুঝাইছি কেউ কি আমাকে বুঝাইতে পারবে না এতটুকু অংশটুকু? আপনি কি স্ক্রিন শেয়ার আসতে পারবেন? আর কেউ আছে মানে পিসির সামনে কেউ আছে? কথা বলো না, তারপরে কি আমরা ইমেজটা কপি করছিলাম না? এই ইমেজটা আমি না কন্ট্রোল বি তে মানে পেস্ট করছি আর কি, ওইখান থেকে কপি করে না এখানে আমি পেস্ট করছি, এতটুকু তো বুঝছেন নাকি? আমি আবার শুরুতে গেলাম, এই যে ইমেজটা কপি করলাম, ফাইলে গেলাম, নিউতে গেলাম, আমি ক্রিয়েট করলাম, কন্ট্রোল বি দিলাম, কিবোর্ডের কন্ট্রোল বি, বড় বি, বড় বি, তারপরে আপনার এখানে আছে দেখেন রেক্টেঙ্গুলার মার্জিনাল টুলস। হ্যাঁ, রেক্টেঙ্গুলার টুলসে কী করে, আমি ধরেন এতটুকু জায়গা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে একটা দেখেন মুভ টুলস নামে একটা অপশন আছে, এই যে মুভ টুলস, আমি এতটুকু জায়গা সিলেক্ট করার পর এটা দেখেন মুভ করতেছি, বুঝতে পারছেন? ধরেন আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড আমরা হোয়াইট করে নিই, না এটার রেজলিউশনটা হচ্ছে আমি অটো নিছি আর কি, এটার রেজলিউশন আমি কোনো কিছু নিই না, জাস্ট এটা আমি আপনার এটা তখন আমি এটা ডিজাইন করতেছি না। হ্যাঁ, যেহেতু আমি ডিজাইন করতেছি না সেজন্য আমি কোনো রেজলিউশন বা কোনো কিছু আমি কাস্টমাইজ করিনি। হ্যাঁ, জাস্ট আমি আমরা টুলসগুলো দেখানোর জন্য আমি এখানে চারটা টুলস আছে, হ্যাঁ কোনটা কোন টুলসের কাজ আমি তাহলে জাস্ট চারটা টুলস নিয়ে আমি আজকে আলোচনা করবো, মূলত চারটা টুলস। তো প্রথম তো রেক্টাঙ্গুলার টুলস, হ্যাঁ রেক্টাঙ্গুলার টুলসের কাজ কি, ধরেন স্কোয়ার হয়, রেক্টাঙ্গুলার দিয়ে কী হয় স্কোয়ার হয়। হ্যাঁ, স্কোয়ারের কাজ ধরেন আমি মুভ করতেছি এতটুকু জায়গা আমি কাট করবো, হ্যাঁ মানে এতটুকু জায়গা কাট হয়েছে, দেখেন এটাতে আমি একটা ডিজাইন তৈরি করবো, কীভাবে ডিজাইন তৈরি করতে হয় এটা আমি দেখাই দেবো না কিছুক্ষণের ভিতরে। তারপরে আছে কি, তারপরে ধরেন ইলেকট্রিক্যাল মার্কেল টুলস, এটা একটা বৃত্ত আকারে আছে, হ্যাঁ মানে এটা একটা বৃত্ত আকারে, বৃত্ত আকারে আছে, ধরেন এ আমার এতটুকু দরকার গোল দরকার, আমি এতটুকু গোল রেখে আমি বৃত্ত আকারে আমি এটা কাট করতে পারতেছি। হ্যাঁ, প্রথমে এটা আমি কাটছি, এ দেখেন এটা তো রেক্টাঙ্গুলার টুলস, সরাইছি হইলে দেখেন এখানে মুভ টুলস নামে একটা অপশন আছে, দেখেন এই যে মুভ টুলস, এখানে মুভ করতেছি, হ্যাঁ মানে এক স্থান থেকে আরেক স্থানে ড্রাগ করা আর কি, যেটার বলে এই দেখেন মুভ করা মানে কিবোর্ড ইয়া মাউজার রাইট বাটন ক্লিক করলে মানে রাইট বাটন ক্লিক করে মানে ধরে রাখবেন নাকি, ধরলেই বাস এটা ইয়ে হয়ে যাবে মুভ করবো আর কি, এক স্থান থেকে আরেক স্থানে অটোমেটিক চলে যাবো। হ্যাঁ, আপনি আলাদাভাবে সেভ করতে পারেন, বা এটা দিয়ে যদি আপনি ধরেন কাট করে দেবো, কন্ট্রোল এক্স দেন, কন্ট্রোল এক্স দিলাম, বা আপনি যদি আর একটা পেজে নেন, আমি আর একটা পেজ করলেন, আর একটা পেজ করলে এখানে কন্ট্রোল বি দেন, ঠিক ওই অংশটুকু চলে এসে কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, দেখেন ইলেকট্রিক্যাল মার্কেল টুলস, এটা একটা বৃত্ত আকারে আছে, এটা দিয়ে আমরা ধরো বৃত্ত আকারে থাকে আর কি, ঠিক আছে এটাতে জাস্ট আপনি আপনার এই জায়গাটুকুতে আপনি মুভ করবেন আর কি, ঠিক আছে এখানে গোল আকারে যেটা আছে ওটাতে জাস্ট আপনি মুভ করবেন। হ্যাঁ, এতটুকু কি বুঝতে কোনো অসুবিধা আছে? এতটুকু বুঝতে পারছেন? ফরের টুলসগুলো আমি দেখাই দিই, ফরের টুলসগুলো
जी ফরের টুলসগুলো আপনি 1 পিক্সেলের মনে করেন বর্ডার দেয় না, হ্যাঁ ওই বর্ডারের জন্য সেই ক্ষেত্রে আপনি ইউজ করে শিফট ধরে, হ্যাঁ শিফট ধরে আপনি কন্ট্রোলের রাইট বাটন ক্লিক করবেন। পরেরটা দেখুন, সিঙ্গেল র মার্কেট টুলস, তারপর একটা দেখুন সিঙ্গেল কলম মার্কেটের টুলস, দেখেন এটা তো সেম কাজ। শিফট ধরে আপনার রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, হ্যাঁ তারপর আপনার কন্ট্রোল ধরে এই আপনার কন্ট্রোল ধরে মানে ব্যাক স্পেস ক্লিক করলে আপনার কালারটা চলে আসবে। কন্ট্রোল ধরে ব্যাক স্পেস মানে ব্যাক, ধরেন একটা লেখা অনেক ভুল করছেন, ভুল করলে কি অনেক সময় কী করেন এই ইন্টারের উপরে যে একটা ব্যাক স্পেস আছে না ওটাতে ক্লিক করবেন। হ্যাঁ এটা জাস্ট আপনার এটা কী ক্ষেত্রে, এটা বর্ডারের ক্ষেত্রে, অনেক সময় অনেক জায়গায় বর্ডার দেন না, এই বর্ডারের ক্ষেত্রে হইলে আপনার এই টুলসগুলো। এখন আমরা রেক্ট্যাঙ্গুলার টুলসে আমরা একটা পতাকা, আমরা একটা পতাকা তৈরি করব, কীভাবে পতাকা তৈরি করতে হয় এটা আমি দেখে দিতেছি। এই দুইটা টুলসে আমরা একটা পতাকা তৈরি করব, কন্ট্রোল কন্ট্রোল জেড দিবেন, মানে শিফট ধরে আপনি এটা জায়গাটা সিলেক্ট করবেন। শিফট ধরে ধরো এখানে আমার একটা কলম দরকার, হ্যাঁ এখানে একটা কলম দরকার, আমি একটা শিফট ধরে আমি এখানে কলম ই করতেছি, দেখেন এই জায়গাটুকুতে আমি একটা কলম অ্যাড করতেছি, দেখেন এই যে কলম অ্যাড করছেন না, আবার দেখেন এই দেখেন এই এই জায়গাটুকু কিন্তু কলম, এটা কলম নাই, ঠিক আছে ব্যাক স্পেসের বিষয়টা আমি বুঝে দিচ্ছি আবার। হ্যাঁ এই জায়গাটুকু অনেকটা গ্যাপ আছে, হ্যাঁ তো আমি শিফট ধরে আবার এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একটা করলাম, দেখেন এখানে আমি একটা আরেকটা কলম দিতেছি, বা এখানে একটা কলম দিতেছি, দেখেন এখানে একটা কলম দিতেছি, এখানে একটা দিতেছি, হ্যাঁ এখানে একটা দিচ্ছি, এখানে একটা দিচ্ছি, এখানে একটা দিচ্ছি, হ্যাঁ আবার এখানে একটা দিচ্ছি, এখানে একটা দিচ্ছি, আলাদা দেখেন এখানে কিন্তু কলম দিতেছে, কলম দেওয়ার পরে এখানে কিছু আছে, এখানে কোনো কিছু কলম টলম আছে নাই। আবার শিফট ধরে কন্ট্রোল ধরে আমি ব্যাক স্পেস ক্লিক করছি, কন্ট্রোল ধরে ব্যাক স্পেস ক্লিক করার পর কন্ট্রোল ডি দা ডি সিলেক্ট, এখানে দেখেন কলম হয়েছে, দেখছেন দরকার পেজটা আমি আরেকটা পেজ নিই, আরেকটা পেজ নিয়েছি আমি, ওইখানে আমি আবার দেখা দিচ্ছি, এখানে ক্লিয়ার দেখা দিতেছি, দেখেন শিফট ধরে এখানে একটা নিতেছি, এই দেখেন কন্ট্রোল আর ইন্টার দিবেন, অ্যান পরে ইন্টার দিবেন, কন্ট্রোল অ্যান বা এই যে ক্রিয়েট করবেন, শিফট ধরে মানে ওই মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ওটা আমি আবার দেখা দিতেছি, হ্যাঁ মাউসের রাইট বাটন ক্লিক করবেন, হ্যাঁ না শুধু শিফট, শুধু শিফট, শিফট ধরে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করার পরে হ্যাঁ এই দেখেন এখানে কিছু আছে কোনো, এই কলমগুলো দিছে কোনো আছে নাই, তারপর আপনার এই যে আপনার কন্ট্রোল ধরে ব্যাক স্পেসে ক্লিক করবেন, কন্ট্রোল ধরে ব্যাক স্পেসে ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে আপনার ওই যে আমরা যেখানে যেখানে আমি ইয়ে করছি শেপগুলো নিয়েছি ওইখানে এখানে আপনার ওই শেপগুলোটা দাগ উঠছে, দেখেন কলমগুলো চলেছে অটোমেটিক কালার।
এটা কি বুঝতে কোনো অসুবিধা আছে? মানে কালারটা সেট হবে, যে বর্ডারটা আপনি দিবেন ওই বর্ডারের যে কালারটা আছে এই কালারটা সেট হবে। আচ্ছা আমি আবার নতুন করে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। সাইজটা একটু বড় করে নিতে স্যার, কারণ ইন্টারফেসটা তখন দেখতে সুবিধা হয়। সরি কালারটা ব্ল্যাক। এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতেছি। এখন আবার দেখেন সিঙ্গেল যেটা আছে ওইটা নিতেছি, শিফট ধরে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এটা বর্ডার রেখে, এটা লাগে না, মূলত লাগে না, এটা কোনো কাজে লাগবে না। হ্যাঁ তারপর আমি দেখা দিতেছি আর কি, এটা কোনো কাজে আমার কোনো কাজে আসবে না। এটা এটা আমরা কন্ট্রোল করতে পারবো না, এটা কোনো না, এটা আমার ইউটিউব চ্যানেল নাই। পরে এটাও একইভাবে সেম। হ্যাঁ এখন কন্ট্রোল ধরে ব্যাক স্পেস, এখন কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দেখেন চলে আসে। এখন রেক্ট্যাঙ্গেলটাতে কী করে, রেক্ট্যাঙ্গেলটাতে আমরা ধরেন একটা কালার, এখানে এখানে আমরা একটা পতাকা আমরা ই করি, একটা পতাকা তৈরি করি। দেখেন কীভাবে পতাকা তৈরি করতে হয় দেখেন, এইভাবে আমি এটা রেক্ট্যাঙ্গেলটা এইখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনি ধরেন এই যে এইখানে একটা লেয়ার একটা অপশন আছে, লেয়ার বুঝেন? হ্যাঁ লেয়ার বুঝেন না, না ধরেন একটা কলম বা আমাদের পাঁচটা কলম আছে, পাঁচটা কলম থেকে যদি আপনার পাঁচটা কলম আছে, পাঁচটা কলম যদি পাঁচটা পাঁচ রকমের কলম, তো যদি পাঁচটা কলম যদি পাঁচ রকমের হয় সেক্ষেত্রে আপনি ধরেন একটা কলমের একটা কলমের যদি মনে ধরেন আপনি রাখেন যে কলমটা রাখেন, তো সেক্ষেত্রে লাল নীল সবুজ, হ্যাঁ তো কোন ধরে আপনার লাল যে ওই কলমটা আছে হ্যাঁ এটা তো আপনার নিচে পড়ে গেল, তখন একটা লোক আমরা একটা কলম লাল যে রঙের যে কলমটা আছে হ্যাঁ ওই কলমটা দেখতে চাইতেছে, তো আপনার পাঁচ নম্বর যে কলমটা মানে সবাই নিচে পড়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি লাল কলমটা কীভাবে আপনি প্রেজেন্ট করবেন দেখাবেন কীভাবে বলেন তো, মানে কোন জায়গায় আমরা এই লাল কলমটা সবাই দেখতে পাবো, বুঝতে পারছেন? না বুঝলে বলবেন। লাল যে কলমটা এটা তো সবাই নিচে পড়ে গেছে তাই না, সবাই নিচে পড়ে গেছে, এটা যদি আপনার সবাই দেখাইতে হইলে এটা কি করতে হইব, এই কলমটা আপনার সবাই উপরে আনতে হইব। আচ্ছা লেয়ারের যে বিষয়টা, হ্যাঁ আমি লেয়ারের যে বিষয়টা আছে এটা আমি এনে বুঝাইতেছি, একটু মানে একটা পার্ট আমি করে নিই। পরে ধরেন এটা সিলেক্ট করার পরে হ্যাঁ আমরা এখান থেকে আমরা একটা ইয়ে নিলাম, লেয়ার নিলাম, ঠিক আছে লেয়ারটার কাজ কি আমি এটা দেখা দিতেছি। পরে আমরা এখানে কালার আসলাম, কালার আসলে ধরুন এটা হলো বলেন কালার প্যাটার্ন, ঠিক আছে ফন্ট এটা হলো ব্যাগিং কালার, এটা হলো এই ফন্ট কালার। হ্যাঁ তো এটা সম্ভবত পতাকার কালার মনে আপনার সম্ভবত মানে একটু সবুজ টাইপের থাকে, ওটা কিছু একটা দিয়ে নিতেছি। দেখেন দেওয়ার পরে আমরা এই এই কন্ট্রোল ধরে ওই যে আপনার কিনা কয়
ব্যাক স্পেস যেটা আছে ওটাতে ক্লিক করলে অটোমেটিক কালারটা চলে আসবে। এটা ধরো যে বাংলাদেশের যে পতাকাটা আছে পতাকার কালার কোড, ঠিক আছে আমি এখান থেকে নিতেছি কালার কোডটা। জাস্ট এখানে পেস্ট করলাম, সরি এটা রেড। এখান থেকে বাংলাদেশের যে পতাকার ইয়েটা আছে এখানে কালার করতে আমরা এখান থেকে আমরা ই করে দিতেছি, কপি করছি এখানে পেস্ট করলাম জাস্ট। পরে অল্টার ধরে ব্যাক স্পেস ক্লিক করলাম, কন্ট্রোল কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেক্ট হয়ে গেল। একটু ইয়ে করে নিতেছি, এটা মুভ করতেছি, এটা মুভ করে মানে মুভ করলে এক স্থান থেকে আরেক স্থানে লড়বে। পরে এখানে আরেকটা লেয়ার নিলাম, এই দেখেন এক নম্বর লেয়ার, দুই নম্বর লেয়ার, আরেকটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে এখানে দেখেন এখানে একটা টুলস আছে ওটা নিলাম। নেওয়ার পরে যা শিফট আর অল্টার দুইটা, শিফট অল্টার দুইটা এতটুকু জায়গায় আমি সিলেক্ট করলাম। করার পরে আমি এতটুকু জায়গায় সিলেক্ট করার পরে আমি ওই যে আবার এখান থেকে গিয়ে আমি রেড যে কালারটা আছে কালার কোডটা আমি কপি করবো। করার পরে আবার এখানে যাবো, এখানে ক্লিক করার পরে এই এখানে পেস্ট করবো, ওকে দিব। দেওয়ার পরে আবার অল্টার ব্যাক স্পেসে যাবো, দেখেন আমাদের রেড কালারটা চলে এসেছে অটোমেটিক। আবার এটা মুভ করবো, মুভ করার পরে এই দুইটা লেয়ার সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে দেন অ্যালাইনমেন্ট নামে একটা অপশন আছে, দেখেন অ্যালাইন করবো। রেড কালারটা পেস্ট করেছি কোথা থেকে, ধরেন এখানে একটা ক্লিক করছি, হ্যাঁ করার পরে সিলেক্ট করছি, ধরেন এখানে একটা আলাদা একটা লেয়ার নির্দেশ করার পর এইখান থেকে দেখেন এই রেড নামে যে এখান থেকে আমরা রেড বাংলাদেশের ফ্ল্যাগ, এটা হলো গ্রিনের গ্রিন কোড আর এটা হলো রেড। আমি জায়গা এই রেডের যে ইয়েটা আছে কোডটা আছে এটা আমি কন্ট্রোল সিধা কপি করছি। করার পর এখানে এই যে ব্যাক স্পেসে যে ইয়েটা আছে কালার কোডটা আছে এখানে আমি জাস্ট এই কন্ট্রোল বি দেস আপনার পেস্ট করছি। পেস্ট করার পর ওকে দিলাম। দেওয়ার পরে আবার কন্ট্রোল দিয়া ব্যাক স্পেস যে জায়গাটা আছে ব্যাক স্পেস ক্লিক করছি, কালারটা অটো নিয়ে নিছি। দেখেন এটা সাথে সাথে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু পারবেন না। এখানে এতটুকু ভিতরে কোনো বুঝতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ হ্যাঁ আবার দেখে তো প্রয়োজনে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে সেম, বৃত্তর ক্ষেত্রে সেম, ঠিক আছে। হ্যাঁ জাস্ট এখানে ক্লিক করবেন, করার পরে কালার কোডটা এই যে এই এখানে একটা কালার কোড আছে দেখেন, এখানে কন্ট্রোল বি দিবেন, মানে ওইখান থেকে কপি করছি এখানে এটা বি দিয়েছি। দেওয়ার পরে ইন্টার দিলাম বা ওকে দিলাম, দেওয়ার পরে সে কালার কোডটা কিন্তু নিয়ে নিছে। হ্যাঁ না মানে এই জায়গায় নিয়ে নিছে, আমি যেটা সিলেক্ট করতে চাইছি এটা এই জায়গায় নিয়ে নিছে। আমি একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে দরকার আমি আবার দেখা যাচ্ছি এই দেখেন এই কন্ট্রোল ব্যাক স্পেস দিলে দেখেন ওই কালার কোডটা আবার এখানে নিয়ে নিছে। আমি এই লেয়ারটা ডিলিট করে দিলাম,
আবার রেক্টাঙ্গুলার নিতেছি, নেওয়ার পরে এতটা জায়গা আমি আবার সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে আবার একটা লেয়ার নিতেছি, দেখেন আবার একটা লেয়ার নিচ্ছি। নেওয়ার পরে এই কালারটা আবার চেঞ্জ করবো, একটু বাঁশ, একটা মানুষ তো বাঁশ দেয় বা একটা রড দেয় কিছু একটা দিয়ে তো পতাকাটা প্লাগটা উড়ে, তাই না? সেক্ষেত্রে আমরা একটু কালারটা একটু একটু ভিন্ন টাইপের হইব। একটু ব্ল্যাক টাইপের নেই, হ্যাঁ। তারপর আবার কি করব, কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ডি দা ডি সিলেক্ট, তারপরে এখানে দেখেন আবার একটা রেক্টাঙ্গুল নিতেছি। সিলেক্ট করতে হয় এই যে এখানে যাবেন, এই যে এখানে যাবেন, এখানে গিয়ে আমরা এই রেক্টাঙ্গুলার যে টুলস আছে, হ্যাঁ, এই টুলসে ক্লিক করবেন। করার পরে জাস্ট মাউসের রাইট বাটন দিয়ে খালি জাস্ট এতটুকু ক্লিক, মানে যতটুকু প্রয়োজন আপনার, যতটুকু সাইজ প্রয়োজন অতটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে একটা লেয়ার নেবেন, হ্যাঁ, একটা লেয়ার নিয়ে নেওয়ার পরে এই কালারটা আবার একটু চেঞ্জ করে দেবেন। আবার দেখেন আবার একটু চেঞ্জ করে দেবেন, ধরেন একটু ব্ল্যাক টাইপের নিতে পারেন বা ওকে দিলেন। দেওয়ার পর আবার কন্ট্রোল ব্যাক স্পেস দিলেন, কারণ ব্যাক স্পেস দেওয়ার পরে দেন এখনও কিন্তু সিলেক্ট করা আছে, হ্যাঁ। এখনও যদি আপনি যদি আবার কালারটা চেঞ্জ করেন বা রেড দেন, আবার সে যদি কন্ট্রোল ব্যাক স্পেস দেন উড়েই নিবে, হ্যাঁ। ব্যাক স্পেস দিলাম, এটা নিলাম, কন্ট্রোল ডি দিলে মানে ডি সিলেক্ট, ডি সিলেক্টের পর আমরা যদি এটা যদি লাড়তে, মানে যদি এটা পজিশন দিতে একটু চেঞ্জ করতে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে হবে, ওই আবার মুভ টুলসে যেতে হবে, ঠিক আছে। মুভ টুলসে গিয়ে আমরা যেন খুশি এটা ওইখানে গিয়ে আমরা বসাইতে পারেন, বা এই মনে করেন এটা এখানে বসাইবেন বা এখানে বসাইবেন, এখানে বসাইতে পারেন, হ্যাঁ। মুভ টুলসে গিয়ে, মুভ টুলসের কাজ কী, এক স্থান থেকে আরেক স্থানে ড্রাগ করা, এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া, হ্যাঁ। এটা আমি এখানে নিতেছি, মানে এটা আমি এই জায়গায় বসাইতেছি, একটু ছোটো করে দিচ্ছি, বেশি বড় হয়ে গেছে। তারপরে আমি আর একটা রেক্টাঙ্গুলার নিতে হবে, এটারও আবার কালারটা একটু চেঞ্জ করে দিতেছি। কি করবো, আবার কন্ট্রোল, সরি, এখানে আর একটা লেয়ার নিচ্ছি, কন্ট্রোল ব্যাক স্পেস। এখন দেখেন ওই যে লেয়ারের বিষয়টা আছে, এখন দেখেন এই লেয়ারটা যে উপরে আছে, হ্যাঁ, এই লেয়ারটা উপরে আছে, এটা কিন্তু নিচে আছে, মানে এটা দেখতে এই জায়গাটুকু আনতে দেখেন একটু বৃষ্টি লাগে না, এই জায়গাটুকু দেখেন একটু বৃষ্টি লাগে কিনা দেখেন। আমি তো যদি এটা যদি আমি এটা নিচে নামাই দিই, এখন এটা সুন্দর তো লাগে না, মানে এখন সুন্দর লাগেনি দেখেন। লেয়ারের কাজটা কি, লেয়ারের কাজটা এই যে এখন এখন বৃষ্টি লাগতেছে, হ্যাঁ, এই যে পাঁচ নম্বর লেয়ারটা, এটা হলো এই যে পাঁচ নম্বর লেয়ারটা, এটা চার নম্বর লেয়ারটা নিচে, পাঁচ নম্বর লেয়ারটা উপরে উঠছে, এই কারণে এটা বৃষ্টি লাগতেছে। আমি দেখছি এটা যদি টাইম না তো আমি এই চার নম্বরে নিচে দিই, দেখেন কত সুন্দর লাগতেছে, মানে লেয়ারের কাজটা কি, লেয়ারের কাজটা মানে একটার একটার উপরে একটা, মানে ধাপে ধাপ, ঠিক আছে। আমি আর একটা নিতেছি, আর একটা রেক্টাঙ্গুলার নিতেছি, হ্যাঁ। সেক্ষেত্রে আবার কী করবো, কালারটা একটু চেঞ্জ করবো, আবার কী করবো, কন্ট্রোল ব্যাক স্পেস, সরি, একটা লেয়ার নিতে হবে, কন্ট্রোল ব্যাক স্পেস, হ্যাঁ, কন্ট্রোল ডি ডি সিলেক্ট। তাও এটাও সেম দেখতে খারাপ লাগতেছে, তো এটা দিয়ে এটা আমার কি করতে হবে, আমি তৈরি করতেছি, এটা এতক্ষণ তো দেখাইলাম না যে কিভাবে, এটা আমি নিচে নামাই দিছি, দেখান কীভাবে তৈরি করে লেয়ার, তাই তো লেয়ারটা তৈরি করে ধরুন আমি আবার এরকম একটা পতাকাই বানাই, হ্যাঁ, এই যে রেক্টাঙ্গেল নিলাম না,
এই এই যে এখানে ক্লিক করলাম, তারপর এখানে এই যে এই যে নতুন একটা লেয়ার নিতে, দেখেন 7 নম্বর লেয়ার, কয় নম্বর লেয়ার, 7 নম্বর লেয়ার। প্রথমে তো এখানে একটা ক্লিক করলাম, এখানে 7 নম্বর আছে। আর রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা একটু জায়গাটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর আমি কালার নিতেছি বা পুরোটাই রেড দিতেছি। রেড দেওয়ার পরে কন্ট্রোল ধরে আমি ব্যাক স্পেসে ক্লিক করলাম, কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেক্ট হইলো। হওয়ার পরে আমি সবগুলো বন্ধ করে দিলাম লেয়ার। হ্যাঁ, সবগুলো বন্ধ করার পরে আমরা 7 নম্বর লেয়ারটা কী আইছে, রেড আইছে। এটা একটা লেয়ার, এটা কি একটা লেয়ার, একটা বৃত্ত নিতেছি, একটা বৃত্ত হিডেন করেছি, বন্ধ করছি বলতে এই যে এখানে একটা কি আছে, এই যে এখানে একটা চোখ আছে, এই দেখেন একটা বন্ধ বন্ধ করে দেখ, এই যে এখানে একটা চোখ আছে দেখেন, এটা যদি আমি ওপেন করি একটার পর একটা কিন্তু লেয়ার আপনার ওপেন হইতেছে দেখেন, দেখেন ক্লিয়ার না বুঝলে বলেন। আর এটা যে আপনার লেয়ারটা বোঝানোর জন্য আমি এই লেয়ারটা আবার নতুন করে নাও, আবার দরকার প্রয়োজন হলে আমি একটা আরেকটা বৃত্ত নিতেছি। এই দেখেন আগে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে 8 নম্বর লেয়ার তৈরি হয়েছে, খেয়াল করছেন 8 নম্বর লেয়ার তৈরি হয়েছে। হ্যাঁ, 8 নম্বর লেয়ার তৈরি হয়েছে। আমি আবার একটা বৃত্ত নিতেছি, বৃত্ত নেওয়ার পরে এখানে কোনো কালার আছে, কালার নাই। এটা আমি 8 নম্বর লেয়ার আমি এটা সেট করবো, কীভাবে করবো, 8 নম্বর প্রথমে 8 নম্বর লেয়ার এখান থেকে নিছি, সিলেক্ট করে নিছি, এখান থেকে একটা লেয়ার নিছি, তারপরে এখান থেকে আমি একটা বৃত্ত নিছি, তাই তো? নেওয়ার পরে 8 নম্বর লেয়ারের জন্য আমি একটা কালার সিলেক্ট করতে হবে, হ্যাঁ, বা সবুজ বা কিছু একটা দিতেছি, এই কালার অটোমেটিক নিয়ে নিছি। কোন কালারের বসটা এখানে, এটা ওই যে এই যে এটা 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 এই যে এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করবেন, করার পরে এরকম একটা বক্স আসবে। আসার পরে আপনার এই আপনার মন মতন একটা কালার কাস্টমাইজ করবেন, বা কালার কোড আছে, কালার কোডটা এখানে বসাই দিলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা তো করতে চান, এটা তো পারবেন, এটা তো করলে আবার আরেকটা ফাংশন আছে, ধরেন এটা তো আমি করতেছি, এটা তো করলে কন্ট্রোল ডিলেট দিবেন। হ্যাঁ, মানে তখন এই উপরে যে ফন্টিং যে কালারটা আছে, ফন্টিং যে কালারটা আছে, এ তখন আপনার এই কালারটা নিয়ে নেবেন, কন্ট্রোল ডিলেট। সরি, কন্ট্রোল না, অল্টার ডিলেট। বুঝতে পারছেন, অল্টার ডিলেট নিলাম, এই যে অল্টার ডিলেট দিলে ব্ল্যাক কালারটা চলে আসে, দেখছেন অল্টার ডিলেট দিলে, আপনার এই অল্টার ডিলেট দিলে এই উপরে যে কালারটুকু থাকবে উপরেটা, মানে সে উপরেটা আপনার ইয়ে করবে, সিলেক্ট করে নেবে। আর যদি কন্ট্রোল ডিলেট দিলে, কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ফন্টের যে কালারটা আছে, এই যে এটা ফন্টের যে কালারটা আছে ওইটা নিয়ে নিবে। তো এটা দুইটার ভিতরে এই যে আমি কী করছি, এই দেখেন আমি আলাদা লেয়ার না নেওয়ার কারণে সে একটা লেয়ারে সে রূপান্তরিত হয়ে গেছে, দেখছেন এই দেখেন আলাদা লেয়ার না নেওয়ার কারণে সে কী করছে, একটা লেয়ারে সে রূপান্তরিত হয়ে গেছে। আমি তো এই এটা এটা উপরে বসাম, মানে কীভাবে বসাম বলেন তো, ব্যাক স্পেসে গেলাম, এটা কি রেক্ট্যাঙ্গুলার, আমি আবার নিতেছি বৃত্তটা, আর একটা লেয়ার নিতেছি, তার নেওয়াতে আবার এই একটা বৃত্ত নিতেছি। হ্যাঁ, অল্টার ডিলেট দিলাম, মানে উপরে কালারটাই আমি সিলেক্ট করে নিলাম, এই উপরেরটা, যেহেতু আপনি উপরেরটা নিয়ে কথা বলছেন, উপরেরটাই সিলেক্ট করলাম। করার পর আমি মুভ, এটার মুভ করতেছি, সরি 8 নম্বর লেয়ারটা, হ্যাঁ এটার মুভ করতেছি, মুভ করার পর আমি এখানে এটা বসা দিতেছি। হ্যাঁ, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করার পর আমি এই 8 নম্বর আর 7 নম্বর লেটার আমি দেখেন এই সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর দেখেন এটা কি উপরে নিচে সমান আছে কি না দেখেন,
আমি এটারে আমি অ্যালাইন করতেছি, অ্যালাইনমেন্ট করতেছি, এটা মিডল করতেছি। আমি যদি এটা উপরে নেই, এটা উপরের দিকে যাইব, নিচের দিকে নিচে যাইব, হ্যাঁ, বা আমি যদি এটা সাইডে নেই, এই সাইডে যাইব, আমি যেই সাইডে অ্যালাইন করুম এটা ওই সাইডে চলে যাব অটোমেটিক। এই যে মাঝখানে করলে এই যে মিডিয়াল মাঝখানে, ক্লিয়ার? আচ্ছা আজকে এতটুকু পর্যন্ত থাক, এতটুকু যদি কে কোনটা বোঝেন নাই, হ্যাঁ সেক্ষেত্রে হয়তো বা একটা কোশ্চেনগুলো করেন, আমি ই করতেছি অ্যান্সার দিতেছি। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন?